এবার মথার বিরুদ্ধেও সুর ছড়ালেন বহুরূপী সুদীপ। তার দাবি, কংগ্রেস ছাড়া আদিবাসীদের উন্নয়ন সম্ভব নয়, কোনো আঞ্চলিক দলের উপর আস্থা নেই আদিবাসীদের। বুধবার আগরতলা নাম না করে তিপরা মথার বিরুদ্ধে সুর ছড়ালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। কিছুদিন আগেও মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে কোলাকুলিও করতে দেখা গিয়েছিল সুদীপবাবুকে। প্রদ্যুতের প্রশংসাও শোনা যেত তার মুখে। এখন আবার হঠাৎ কি হলো যে নাম না করে মথার বিরুদ্ধে সুর ছড়ালেন বর্মনবাবু? উল্লেখ্য, বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মণিপুরের হিংসার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। এই বিক্ষোভ মিছিলে অংশ নেন সুদীপ রায় বর্মন। এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কংগ্রেস ছাড়া আদিবাসীদের উন্নয়ন সম্ভব নয়, রাজ্যের আদিবাসীরা এখন আর কোনো আঞ্চলিক দলের উপর বিশ্বাস রাখতে পারছে না। সুদীপ বলেন, ত্রিপুরা জনজাতিদের জন্য কিছুই করেনি কোনো আঞ্চলিক দল, এমনকি অন্য কোনো দলও উপজাতিদের সার্বিক বিকাশে কাজ করেনি। উপজাতিদের ভরসা একমাত্র কংগ্রেস, কংগ্রেস দল উপজাতিদের জন্য কাজ করেছে। অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, জনজাতিরা যেই জায়গায় ছিল সেই জায়গায় রয়ে গেছে। অনুন্নয়নের ছোঁয়া সারা রাজ্য জুড়ে, সারা দেশের মানুষ, বিশেষ করে জনজাতি এলাকার লোক, আদিবাসী লোক, তারা কংগ্রেসের দিকে ঝুঁকছে। এবং বিগত নির্বাচনী কয়েকটি রাজ্যের নির্বাচনে তাই প্রতিফলিত হয়েছে, আদিবাসীর উপলব্ধি করছেন জাতীয় কংগ্রেস ছাড়া আদিবাসীদের উন্নয়ন সম্ভবপর নয়। কাজেই আমাদের রাজ্য দেরিতে হলো বিলম্ব হলেও উপলব্ধি করতে শুরু করেছেন যে ইনাফ ইজ ইনাফ। অনেক কোনো আঞ্চলিক দল কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে আর উপর তাদের উপর বিশ্বাস ভরসা নেই। সত্যিকারের অর্থে যদি উন্নয়ন রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে তাদেরকে যদি আরও সশক্তিকরণ করতে হয়, তাহলে একমাত্র পথ হচ্ছে সঙ্গত কারণেই সুদীপ বর্মনের এ ধরনের বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে। মাস কয়েক আগে যিনি বিজেপিকে হঠাৎই মথার সঙ্গে সখ্যতা করেছিলেন, জোট বেঁধেছিলেন বামেদের সঙ্গে, উপজাতি ইস্যুতে এবার সুর পাল্টালেন। রাজ্যবাসীকে বোকা বানিয়ে সরকার গঠনের স্বপ্ন দেখানো সুদীপ বর্মনের আসল চেহারা এবার সামনে এলো, যিনি বিধানসভা নির্বাচনে জোট বাঁধতে গিয়ে নিজেদের নাম পর্যন্ত পরিবর্তন করে ফেলেছেন। এখন প্রচারে আসতে বলছেন উপজাতিরা কংগ্রেস ছাড়া অন্য কোনো দলকে বিশ্বাস করতে পারছে না। মানুষ যদি কংগ্রেস ছাড়া অন্য কোনো দলকে বিশ্বাস না করে, তাহলে প্রশ্ন, 2024 লোকসভা নির্বাচনে একমাত্র প্রধানমন্ত্রী মোদীকে হারাতে অন্য দলগুলির সাথে জোট কেন কংগ্রেসের? তাই এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে চলছে জল্পনা। অভিজ্ঞ মহলের মতে, উপনির্বাচন ঘোষণা হতে আবারও মাঠ গরম করতে এহেন বক্তব্য বহুরূপী সুদীপের। পরিযায়ী পাখির মতো সময় হলে আসবে, সময় হলে আবার চলেও যাবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।